আচমকা কনুই ধরে টান দিল ধূসর। পিউ হুমড়ি খেয়ে সে গায়ের উপর পড়ল, চমকে গোল গোল চোখে চাইল তার চিবুকের দিকে। কতক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ওভাবে। ধূসরের লম্বা হাতটা কনুই ছেড়ে পিঠে পার করে কাঁধে পড়তেই হুঁশ এলো। অমনি শুরু হলো চিরচেনা পরিচিত গতরের কাঁপাকাঁপি স্বভাব, সাথে বুকের ঢিপ ঢিপ আওয়াজ স্পষ্ট, এমনকি শীর্ণ হাতের কবজি দুটো আঙুল শুদ্ধ কাঁপছে। ধূসর তীক্ষ্ণ চোখে দেখল সেই কম্পন, স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, এতক্ষণ তো ঠিক ছিলিস, আমি ধরতে মৃগী রোগ শুরু। পিউ অবলা সহায়হীন নেত্রে চায়, বলার মতো কিচ্ছুটি নেই এখানে। সত্যি তো, কেন এরকম হয় ওর সাথে, কি সমস্যা, কি করলেই বা যাবে এসব। ধূসরের চার সিট সামনে প্লেনের সিট পড়েছে ইকবালদের। পিউ ছোট্ট গোলাকার জানালা ঘেঁষে বসল, পাশেই ওর প্রিয় ধূসর ভাই। অথচ তার মনের মধ্যে উত্তেজনা নেই, ভেতরটা ছটফট করছে, খুব অস্থির লাগছে, ঘামাচ্ছেও। আজকেই প্রথমবার উঠেছে প্লেনে, ঢাকা ছেড়ে বাইরে কোনোদিনও যাই তো নি, যা যেত যেতটুকু গিয়েছে গাড়ি করে মামার বাড়ি, ওইটুকুই ওর গণ্ডি। তাছাড়া অনেক উপরে বা উঁচুতে উঠলে ভয় লাগে, বুক কাঁপে, লাফায়, মাথা ঘুরে, ছাদেও খুব একটা উঠে না এজন্যে। প্লেন উপরে ওঠার সময় মাইক্রোফোনে একটা চিকন মেয়েলিশ্বর ভেসে এলো, সবাইকে সিট বেল্ট বাঁধতে অনুরোধ করছেন। পিউ আতঙ্কে খেয়ালি করলো না তার চোখ জানালার ওপাশে। ধূসর নিজেই ঝুঁকে এসে বেল্ট বেঁধে দিল। পিউ স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে, ভীত সন্ত্রস্ত লোচনে তাকায়। তার পল্লব অস্বাভাবিক রকম কাঁপছে, বক্ষপট ধরফর করছে, কপাল নাকের ডগা চিকচিক করছে ঘামে। ধূসর কোমল গলায় শুধালো, ভয় লাগছে? পিউ মাথা দোলালো। ধূসর নিজে থেকে তাকে নিয়ে এলো কাছে, একদম বুকের সাথে পেঁচিয়ে ধরে বলল, চোখ বন্ধ কর, আমি আছি। পিউ বাধ্যমে খিচে চোখ বুজে নেয়। ধূসরের বুকের মাংস মিশে যায়, আকস্মিক একটু আগের ভয়টা আস্তে আস্তে নেমে এসে থমকে দাঁড়ায় অনুভূতির দোরগোড়ায়। ধূসর ভাইয়ের এত কাছে সে মস্তিষ্কের নিউরনে সবখানে পৌঁছে যায় সেই বার্তা। পিউ কুণ্ঠায় নুইয়ে গেল, ভয় ডরের বদলে ঠোঁট চেপে সলজ্জিত হাসলো। প্লেন আস্তে ধীরে উপরে ওঠে, একটা সময় মেঘছয়, পেজা তুলোর মতো কাদম্বিনী ছিঁড়ে খুঁড়ে দাপট সমেত উঠতে থাকে। পিউ সোজা হলো না, অমন চোখ বুঝে থাকতে থাকতে বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দীর্ঘকায় নিঃশ্বাস ঠিকরে পড়ছে ধূসরের লোমস বুকে, সে ঘুমন্ত পিউয়ের দিকে এক পলক চাইল। এভাবে থাকলে ঘাড় ব্যথা করবে ভেবে মাথাটা নিজের উরুর উপর নিয়ে গেল। গায়ের ওড়নাটা ভালো করে টেনে টুনে আড়াল করলো শরীর, একটা ছোট্ট তবে শক্ত বিছানা পেয়ে পিউ প্রস্তুত নিল আরাম করে ঘুমানোর। পাশের শাড়ির ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ দেখে গেলেন ওদের, একটা বলিষ্ঠ পুরুষের পাশে কবুতর ছানার মতো মেয়েটাকে চশমার উপর থেকে নিরীক্ষণ করার চেষ্টা করলেন। শেষে ধৈর্য হারিয়ে ডাকলেন, এই যে বাবা শোনো। ধূসর তাকালো, ভদ্রমহিলা সিটে বসে থেকে মুখটা এগিয়ে নিয়ে ভ্রু চেয়ে শুধালেন, তোমার বোন বলছি। ধূসরের চোখ মুখের পরিবর্তন দেখা গেল না, রাগ বিস্ময় হতভম্ব ভাব কিচ্ছু নেই। পিউয়ের দিক বিচক্ষণ চোখে চাইল একবার, বোঝার প্রয়াস চালায় ও জেগে কিনা। যখন বুঝলো ঘুমে জুবুথুবু পিউ, ওর নরম শরীরটা নিজের উরুতে আর একটু শক্ত করে চেপে ধরলো ধূসর। রাশভারী অথচ সাবলীল ভঙ্গিতে জবাব দিল, সাদিক অফিসে ঢুকলো, মুখের অবস্থা একদম ভালো না, মন তো আরও বেশি খারাপ। গেট দিয়ে তাকে আসতে দেখে মারিয়া শশব্যস্ত হয়ে ঘুরে বসলো সামনে। এই যে এতটা সময় সে চাতকের মতো চেয়েছিল লোকটা কখন আসবে, কিছুতেই বুঝতে দেবে না ওসব। মারিয়া কম্পিউটার স্ক্রিনে ব্যস্ততা দেখায়, সাদিফকে গেলে তার পাশ কাটাতে হবে, সেই সময় আর চোখে একবার দেখে নেবে বরং। জুতোর শব্দ যত কাছে আসে মেয়েটার হৃদকম্পন বাড়ে, শ্বাস প্রশ্বাস জোরালো হয়, আচমকা থেমে যায় সেই শব্দ। সাদিফকেও যেতে দেখা গেল না, মারিয়া সামনের দিকে ভ্রু কুচকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। এই তো পরিষ্কার ঢুকতে দেখেছে, তাহলে যাচ্ছেন না কেন? শেষে অধৈর্য হয়ে পিছনে ফিরল সে, অমনি টান টান হয়ে এলো মেরুদণ্ড। সাদিফ তার কাছেই দাঁড়িয়ে, চোখের ভাষা তীক্ষ্ণ, হঠাৎ এইভাবে দেখায় ভেবাচাকা খেলো মেয়েটা। আশেপাশে চোরা ভীত চোখে দেখে আবার চাইল, আপনাকে বলা হয়েছিল আমার সাথে আসবেন, এলেন না যে? সরাসরি প্রশ্নে খানিক বিভ্রান্ত হলো মারিয়া, কি উত্তর দেবে এখন? আপনার থেকে পালানোর জন্যে, মেলামেশা কমানোর জন্য এরকম করেছে? এটা তো কোশ্চিন কালেও বলা যায় না, চুপ করে থাকলো তাই। সাদিফ আর একটু এগিয়ে ডেস্ক ঘেঁষে দাঁড়ায়, অফিস তখনও শুরু হয়নি বলে লোকজন তেমন আসেনি। ভ্রুকুচকে বলে, ভাব নিচ্ছেন ম্যালেরিয়া, শিকদার সাদিফ হাসানের সাথে ভাব নিচ্ছেন আপনি? না না, আমি তো, সাদিফ কথা কেড়ে শান্ত গলায় বলল, চুপ করুন, কোনো কথা শুনতে চাই না আপনার। তারপর গজগজ করে চলে গেল নিজের কেবিনে। মারিয়া হাঁ করে চেয়ে রইল, নিজেই কথা বলতে এসে নিজেই চোটপাট দেখালো, নাকি অন্য কারো রাগ তার উপর ঝেড়ে দিয়ে গেল? পিউ ঘুমের মধ্যে কোলবালিশখানা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে,
তুলতুলে বিছানায় তার ঘুম জমে উঠেছে, চোখ খুলতে ইচ্ছে করছে না। এত নরম বিছানাও হয়, কি তুলো দিয়ে বানায় এরা। সহসা দরজায় ঠকঠক শব্দ হলো, কেউ একজন শক্ত হাতে টোকা দিচ্ছে। পিউয়ের ঘুম ছুটে যায়, নিভু নিভু চোখ মেলে তাকায়। বৃহৎ অক্ষিপট ঘরের চার দেয়াল দেখতেই কোটর ছাড়িয়ে আসে বিষয়ে। তড়াক করে উঠে বসলো অমনি। বিছানা, বালিশ, বেডশিট, ফার্নিচার সবই তো আছে না, দেয়ালে টাঙানোর ছবিগুলোও নেই। এটা তো ওর ঘর নয়, এটা কোন জায়গা, কোথায় এসে পড়লো? তখন বাইরে থেকে ইকবালের কণ্ঠ শোনা গেল, পিউ পিউ, এই পিউ পিউ, উঠেছো তুমি? পরিচিত আওয়াজে পিউয়ের ভয়টা কমলো, তবে বিস্মিত সে। যতটা মনে আছে প্লেনে ছিল, ধূসর ভাইয়ের বুকে মাথা রাখলো, তারপর কিছু মনে নেই। ওরা কি কক্সবাজার পৌঁছে গিয়েছে এত তাড়াতাড়ি? পিউ ত্রস্ত বিছানা থেকে নেমে দরজা টেনে খুলে, চাপানোই ছিল তাও ইকবাল ঠোকেনি, খোলা দরজাতেই ধাক্কা ছিল এতক্ষণ। ভেতরে একটা জোয়ান মেয়ে কিভাবে না কিভাবে ঘুমিয়েছে। পিউকে দেখতে ইকবালের দাঁত কপাটি বেরিয়ে এলো, বাইরে বলল, উঠে পড়েছ? পিউ মাথা দোলালো, সে বলল, আচ্ছা রেডি হয়ে নাও, বের হব আমরা। কোথায় যাব? বিচে যাবে না, খাবে না? পিউ চোখ বড় করে শুধালো, আমরা কি এখন কক্সবাজারে? জি ম্যাডাম, টের পাননি কিছু? পিউ অসহায় বনে মাথা নাড়লো দুই দিকে। ইকবাল হতাশ কণ্ঠে বলল, সত্যি বাবা, মেয়ে মানুষের ঘুম এরকম হয়, আমার জানাই ছিল না তো। প্লেন থেকে ঢুলতে ঢুলতে গাড়িতে উঠলে, হোটেলে এলে রুমে শোয়ানো হলো, কিছুই টের পাওনি। হ্যাড সফট টু ইউর ঘুম পিউ। পিউ ঠোঁট উল্টে বলল, আমার ঘুম এইরকমই, তাছাড়া রাতে ঘুমাইনি তো, তাই সব মিলিয়ে। ইকবাল দুষ্টু হেসে বলল, কেন, ধূসরের সাথে ঘুরবে বলে এক্সাইটমেন্টে বুঝি ঘুম হয়নি? পিউ মাথা নামিয়ে হাসলো, তারপর আবারও চোখ তুলে সচকিত কণ্ঠে বলল, কিন্তু আমাকে এখানে আনলো কে? ঘুমানো অবস্থায় হেঁটে হেঁটে এসেছি। এহ, ঘুমানোর মানুষ আবার হাঁটে কিভাবে? তোমাকে তো ধূসর নিয়ে আসছে, এই যে এইভাবে কোলে করে। পেটের কাছে দুহাত বেঁধে সদ্য জন্মানো শিশু কোলে নেওয়ার ভঙ্গিমা করে দেখালো ইকবাল। পিউ লজ্জা পেল, মনে পড়ল চোখে তখন রাজ্যের ঘুম, ধূসরের গাল চাপড়ে চাপড়ে ডাকায় কোনো রকম তাকিয়েছিল, হুজুকে তন্দ্রিত কদমে উঠে বসেছিল গাড়িতে, এরপর আবার সিটেই ঢলে পড়ল ঘুমে। তারপরে সোজা নিজেকে খুঁজে পেল বিছানায়। কি মারাত্মক ঘুম রে বাবা, পরপর অবাক কণ্ঠে বলল, কষ্ট হয়নি ওনার? আমাকে ডেকে দিলেই তো পারতেন। ইকবাল লম্বা শ্বাস ফেলল, কষ্ট হয়েছে কি না জানি না, তোমার যা ওজন, একটা আঙ্গুলের টোকা দিলেই পড়ে যাবে তুমি। পিউ মুখ বেঁকায়, সে মোটেই অত শুকনা নয়। ইকবাল আবারও বলল, ডাকতে চেয়েছিল পুষ্প, ধূসর দেয়নি, বলেছে ঘুমাচ্ছে যখন ঘুমাক, এত প্রেম নিয়ে যায় বলতো। পিউ ফ্যালফ্যাল করে চেয়ে রয়, ধূসর ভাই এমন করেছেন ওর জন্যে, রোমাঞ্চকর অনুভূতি হয় ভেতরে, লাজুক লাজুক হেসে ঘাড় চুলকায়। ইকবাল হাসলো, তাড়া দিয়ে বলল, অনেক কথা বলেছি, এবার তৈরি হও কুইক বলে যেতে নিলে পিউ শুধালো, আপু কোথায়? শাড়ি পরেছ, ওই জন্যই তোমাকে ডাকতে পাঠালো। পিউ উসকুস করল, উসকুস করল তার অধরচড়া। ইকবাল বুঝতে পেরে বলল, তোমার মহারাজও আছেন, রেডি হয়ে বের হও, সবাইকে দেখবে। পিউ মুচকি হাসলো, মাথা কাত করলো এক পাশে। ইকবাল যেতেই দরজা লাগিয়ে পিঠ ঠেকালো সেখানে, ধূসরের কোলে ঘুমন্ত নিজেকে কল্পনা করলো একবার, আনমনে মানুষপটে সেই দৃশ্য ভাসলো, অনেকটা সময় অত কাছাকাছি ছিল ওরা। ওর মাথাটা কি তখন ওনার বুকের মধ্যেই রেখেছিলেন? ইস, সব ভেবে পিউ ঠোঁট কামড়ে কুণ্ঠিত হাসে, তারপর লজ্জায় হাসফাস করে মুখ ঢেকে নেয় দুহাতে। পিউ গাঢ় নীল সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে বের হলো কেবল, ওড়না পেতে রাখা বিছানার উপরে, আয়নার সামনে পিঠ ফিরিয়ে দাঁড়ালো গিয়ে, জামার পেছন দিকে চেন, কোনোই ভাঁজ করে ঘাড় বাঁকিয়ে আয়না দেখে দেখে চেন টানাটানি শুরু করলো পরপর। ধূসর হাতে চকচকে ঘড়ির হুক লাগাতে লাগাতে পিউয়ের দরজার সামনে এলো, সবাই রেডি, ইনি এখনো বের হতে পারেনি, এত কি সাজে। একবার তাকালো পিউয়ের মুখোমুখি পুষ্পদের বন্ধ দরজার দিকে, মোট চারটে ঘর নিয়েছে ওরা, তার রুমটা ঠিক পুষ্পদের পাশে। ধূসর ভেজানো দরজা ঠেলে দিতে হাঁ করে খুলল সেটা, বেখেয়ালে বলল, বলতে বলতে সামনে তাকাতেই কথা আটকে গেল তার, ভরাট নীরের পুরুষালী স্বর আকস্মিক কানে এলে পিউয়ের বুক ছাদ করে উঠে, হকচকিয়ে ফিরে তাকায়, বুকে ওড়না নেই, আয়নার প্রতিবিম্বে ফর্সা হাঁ করা খোলা পিঠ স্পষ্ট দেখতে পেল ধূসর, হতভম্ব হয়ে গেল ঘটনাচক্রে, চটজল দিয়ে চোখ ফিরিয়ে ঘুরে তাকালো আরেক দিকে। পিউ হুঁশ ফিরতেই বিছানা থেকে ওড়না ছো মেরে এনে গায়ে জড়ালো, ধূসর অস্বস্তিতে কী করবে বুঝে উঠল না, মুখের কাছে হাত এনে কাশলো, কয়েকবার গলা খাঁকারি দিল, ঘুরে থেকে ব্যস্ত ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি আয়। পরপর দ্রুত পায়ে প্রস্থান নিল সে, যেন পালালো একরকম,
প্রিয় লজ্জা পেয়েছে শতগুণ বেশি। ইকবাল ভাই যাওয়ার পর দরজা চাপিয়ে দিয়েছিল, কেন যে আটকালো না, এইভাবে দেখে ফেললেন উনি। পেছনে বিশালাকার পাঁচতারকা হোটেল, সামনে শানিত সৌন্দর্যের অধিকারী সমুদ্র সৈকত। তীব্র গর্জন তুলে এক একটা ঢেউ এসে হুমড়ি খাচ্ছে তীরের উপর। বালুর চরে বাঁধা ট্রলার স্পিডবোট দুলে দুলে উঠছে তাতে। ধূসর একটা নামি দামি হোটেলে উঠেছে। এখানকার নিজস্ব বীচ আছে, একটা বড় অংশ জুড়ে সীমারেখা দেওয়া। শুধুমাত্র যারাই রুম বুক করেছেন এখানে তারাই ঘুরবেন, বাইরের কারো আসা যাওয়া নিষেধ। অথচ পুষ্প এখানে ঘুরবে না। বিচের পাড়ে এসে এমন নিরিবিলি পরিবেশ একদমই ভালো লাগছে না তার। খাবারের কোনো ভ্যানও তো নেই। সাগর দেখতে দেখতে যে এক কাপ চা খাবে তাও তো হবে না। সে বায়না ধরল পাবলিক বিচে যাওয়ার। ধূসর আপত্তি করেনি, হানিমুন যেহেতু ওদের, আসার উদ্দেশ্য ওরা, সবটা ওদের মর্জিতেই হোক। একটা উবার নিয়ে তারা পাবলিক বিচের প্রথম গেটে এলো। লোক সমাগমে পা রাখা যায় না এখানে। পিউয়ের চোখ কপাল ছয়, এত মানুষ সমুদ্র দেখতে আসে বুঝি। পুষ্প একটা লাল জর্জেটের শাড়ি পরেছে, বিচে পা রাখতে হাওয়ায় আঁচল উঠছে এদিক ওদিক। এর মধ্যে আচমকা ইকবাল খোপা করা চুলগুলো খুলে দিল। পুষ্প তাকাতেই চাপা কণ্ঠে গান ধরল, কইন্যারে কইন্যারে বাঁকা চুলে খোপার বাঁধিও না রে, ওই চুলেতে জাদু আছে আমার ঘুম আসে না রে। পুষ্প খিলখিল করে হেসে উঠল। পিউ গান শুনে পেছনে তাকিয়ে মুচকি হেসে আবারও সামনে ফিরে সম্মোহিত নেত্রে চেয়ে দেখে তার সম্মুখে ফোন কানে গুঁজে হাঁটতে থাকা দীর্ঘদেহী পুরুষটিকে। এত ব্যস্ত সে, পেছন দিকে তার কোনো খেয়ালই নেই। পুষ্প সলজ্জে ইকবালের বাহুতে ঘুষি বসিয়ে বলল, তুমি একটা জাত ইকবাল। তার রক্তিম দুটো গাল দেখে বরাবরের মতো বিমুগ্ধ হয় ইকবাল। ডান বাহুতে জড়িয়ে ধরে বুকের সাথে, বালুর উপর ফেলে আসা পুষ্পর ফর্সা কদমের দিকে চেয়ে বলে, মাই লাভ, জুতোটা পরে আসলি তো পারতে, বালুর মধ্যে অনেক শামুক আছে, পা কেটে গেলে কি হবে? কেন, কোলে নিয়ে হাঁটবে? পারবে না। আমি পারবো, কিন্তু কে যেন বড় ভাইয়ের সামনে লজ্জা পায়। পুষ্প বলল, তাও ঠিক। এরপর তাকালো সামনে। ধূসর সবার প্রথমে হাঁটছে, মাঝে পিউ আর পেছনে ওরা। ধূসরের কদমের সাথে পাল্লা দিতে এক প্রকার ছুটছে মেয়েটা। পুষ্প ওর দিকে আঙ্গুল দেখিয়ে বলল, পিউ ভাইয়ার সাথে সাথে হাঁটার জন্য কিভাবে হাঁটছে দেখো, এই পিউ পড়ে যাবি, আস্তে হাঁট। পিউ শুনলেও মানল না, সে থামতে চায় কিন্তু পদযুগল ছুটছে। ইকবাল বড় দুঃখ প্রকাশ করে বলল, সত্যি এই পিউ পিউর জন্য ভীষণ মায়া হয় আমার, ধূসরটা আস্ত একটা বজ্জাত, এত ভালোবাসিস প্রকাশ করলে কি হয়? পুষ্প মৃদু হেসে বলল, কিছু ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর। ইকবাল পাশ ফিরে দেখলো এক ভদ্রলোক ডাব নিয়ে বসেছেন। পুষ্পকে শুধালো, ডাব খাবে? যেই গরম, চলো খাই। ইকবাল হাত উঁচিয়ে পিউকে ডাকতে গেলে বলল, ও ডাব খায় না। ইকবাল অবাক হয়ে বলল, সে কি ডাব খায় না এমন মানুষ হয়? হ্যাঁ, এই যে আমার বোন, ওর কাছে ডাবের পানি স্যালাইনের মতো লাগে। আম্মুর বকাবকিতে একবার জন্ডিসের সময় খেয়েছিল, ওই শেষ, ছইও না। ইকবাল হাসলো, বলল, আচ্ছা চলো তোমাকে কিনে দেই। পিউ ক্লান্ত হয়ে থামল, না এই জীবনে হয়তো ধূসর ভাইয়ের সাথে পা মিলিয়ে হাঁটা হবে না। অমন হাতির মতো কদম ফেললে তার মতো পিঁপড়ের পোষায়? পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, ঘন ঘন নিঃশ্বাস নিল। ধূসরের সব মনোযোগ ফোনে, কি এত বলে, কার সাথেই বা বলে। পিউ পেছনে তাকায়, পুষ্প আর ইকবালকে ডাবের ভ্যানের সামনে দেখে নাক চোখ কুচকায়। এই স্যালাইন পানি খেতে এত দূর আসার কি আছে? এরপর চোখ রাখল ডান পাশে, বিশাল সমুদ্র সেথায়, তবে অতটা তেজ নেই ঢেউয়ে, ছোট ছোট আকারে আছড়ে আসছে কুলে। পিউয়ের অষ্টপুট মুহূর্তেই ভর্তি হলো দ্যুতিময় হাস্যে। বিকেলের নরম রোদের আলোয় সে হাসি বড় মায়াময় দেখালো। চুল কানে গুঁজে সালোয়ার হালকা উপরে তুলে স্লিপার জোড়া খুলে রাখলো পাশে। গুটি গুটি পায়ে পানির দিকে এগুতে গেলেই পেছন থেকে ওনার মাথা টেনে ধরল কেউ। পিউ থমকালো, বিদ্যুৎ বেগে ফিরে চাইলো পেছনে। ধূসর ফোন পকেটে ভরতে ভরতে শুধালো, কোথায় যাচ্ছিলি? একটু পা ভিজাতাম, কোথায় যাব আমরা? ধূসর ভ্রু উঁচায়, একা একা? পিউ বুঝলো এখন ধমক খাবে, মুখ কালো করে বলল, তো কি করবো, আমার কি দোকলা আছে? আবু ভাইয়ার সাথে ব্যস্ত, আর আপনি ব্যস্ত ফোনে, আমি ছোট মানুষ এতিমের মতো ঘুরতেছি। বলতে বলতেই তার চেহারায় লেপটে আসে দুঃখ হতাশা। ধূসর তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো, আলগোছে হাসলো। পিউ তাকাতেই গম্ভীর করে ফেলল চেহারা। ওনার মাথায় টান বসাতেই পিউ হোঁচট খাওয়ার মতো কাছে এসে পড়ল। ধূসর সঙ্গে সঙ্গে কাঁধ পেঁচিয়ে পা বাড়িয়ে বলল, চলো। পিউ খুশিতে আটখানা হয়ে শুধালো, ধূসরের নিরুদ্বেগ জবাব, বেঁচে দেবো তোকে। পিউ হেসে ফেলল, সুদৃঢ় কণ্ঠে বলল,
স্বয়ং ফেরেশতা এসে বললেও বিশ্বাস করব না। ধূসর অদ্ভুত চোখে চায়, দৃষ্টির গভীরতা ঠাউর করা কঠিন। হবেই তো, প্রহেলিকা কাজে। অথচ পাটলা ঠোঁট বেঁকে যায় একদিক, ফের ভ্রু নাচিয়ে বলে, এত বিশ্বাস? পিউ কোনো রকম রাগ ঢাক রাখল না, হৃদয়ের অলিন্দে এ লুকোনো কথাটুকু উগড়ে দিতে বলল, নিজের থেকেও বেশি। ধূসরের পা থামে, স্থিত হয় হাঁটা। তার পিঠে রাখা অনমনীয় হাতটা একটু দৃঢ় হলো, অবিচল হলো অগাধ লোচনের চাউনি। যেন কত কি বলবে, কত কি শোনাবে। এর মধ্যে ছুটতে ছুটতে চঞ্চল পায়ে হাজির হলো পুষ্প। ওকে দেখে ঝটপট হাত নামিয়ে নিল ধূসর, গুজল পকেটে। সে এসেই আবদার করল, ভাইয়া চলুন ট্রলারে ঘুরি, সবাই ঘুরছে। ইশারা করে আঙ্গুল অনুসরণ করে তাকালো ধূসর। ছয় সাতজন বসার মতো ট্রলার তীরের সাথে সারি বেঁধে লাগানো, বেশ রংচঙে। অনেকেই ঘুরছে, ঢেউয়ের প্রকোপে ওঠানামা করছে আবার। সে চোখ ফেরত এনে বলল, কেন কি হবে, চললে সবাই তো চড়ছে। না, দরকার নেই। পুষ্পর হাসিটা নিমিশেই মুছে যায়। পিউ নিষ্পাপ কণ্ঠে বলল, ধূসর চোখানেত্রে তাকায়, সবাই যা করবে তুইও তাই করবি। না, তা কখন বলেছি, কিন্তু চড়লে ভালো হতো। সাঁতার জানিস? পিউ চুপসে এলো, দুদিকে আস্তে ধীরে মাথা নাড়ল। পুষ্পও চুপ, সেও জানে না। ইকবাল বুক ফুলিয়ে গর্বের সহিত জানালো, আমি কিন্তু জানি। তো দুটো একসাথে সমুদ্রে পড়লে একা তুলতে পারবি? ইকবাল অবাক কণ্ঠে বলল, একা তুলবো কেন, তুই তো আছিস, তোরটাকে তুই তুলবি, আমারটাকে আমি। ধূসর চোখ রাঙাতেই থতমত খেয়ে বলল, না মানে একটা তোর বোন, একটা আমার বোন, একটা আমার বউ আর একটা তোর বউ। বেফাস কথা বলে ফেলেছে, বুঝে থামলো নিজে। ধূসর দাঁত চেপে চেয়ে আছে, যেন এক্ষুনি নাক ফাটাবে। ইকবাল আমতা আমতা করে উপরের দিকে চেয়ে বলল, আকাশে একটাও তারা নেই কেন? পুষ্প ঠোঁট চেপে হাসছিল উত্তরে বলল, দিনের বেলায় তারা তোমার কপালে আছে। পিউ গুটিসুটি মেরে দাঁড়িয়ে লজ্জা পেয়েছে। সবার কথা থামতেই মিনমিন করে বলল, চলেন না ধূসর ভাই, একটু উঠলে কি হয়। পুষ্প বলল, হ্যাঁ ভাইয়া প্লিজ একবার। ইকবালও তাল মেলালো, চল না ভাই, একদিনই তো, তাছাড়া তেমন ঢেউ তো নেই, সমুদ্র তো শান্ত। এতজনের অনুরোধে শেষমেশ হার মানল ধূসর, শ্বাস ফেলে বলল, ওকে। সবার আগে ইকবাল উঠল, তারপর পুষ্প, তার মধ্যে বিন্দু মাত্র ভয় ডর দেখা যাচ্ছে না, একা একাই উঠেছে। এরপর ধূসর, ট্রলার ঢেউয়ের তোপে তখন থেকে অল্প অল্প নড়ছে। সে উঠেই হাত পাতল পিউয়ের দিকে বলল, আয়। পিউয়ের বক্ষ জুড়ে ভালো লাগার তরঙ্গ, কম্পিত হাতখানা বাড়িয়ে দিতে আঁকড়ে নিল ধূসর। পুষ্প কাঠের উপর বসে দুষ্টুমি করে বলল, আমাকে তো এভাবে উঠালেন না ভাইয়া। ইকবাল তার পাশে বসে বলল, তোমার জন্যই তো আছি মাই লাভ। একটা মাঝারি সাইজের ট্রলার ভাড়া নিয়েছে ওরা, চালক হেল্পার আর ওরা চারজন। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলার পৌঁছাতে পিউ ভয়ে নড়ে চড়ে বসল। কাঠ আর লোহার তৈরি ট্রলারের কোন জায়গায় আঁকড়ে বসবে মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, এত ভয় লাগছে কেন। আপু তো দিব্যি বসে আছে, ধূসর ভাই ইকবাল ভাই কি টান টান হয়ে দাঁড়িয়ে, তুই এত ভীতু কেন পিউ। পিউ মিথ্যে মিথ্যে সাহসী বানালো নিজেকে, বাতাসে উড়ে যেতে চাওয়া অন্যা কোলের মধ্যে আগলে সমুদ্রের জলের দিকে চাইল। কি স্রোত, এর ভেতর পড়ে গেলে ইন্নালিল্লা কনফার্ম, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা সব স্বপ্ন এই জলেতেই শেষ। পিউ পানির দিকে চেয়ে ঢোক গিলছে বারবার, প্লেনের কথা মনে করে আফসোস হলো। ওভাবে যদি আরেকবার ধূসর ভাই বুকের মধ্যে নিতেন, এখন ভয়ের ভ উচ্চারণ করলেও ছেড়ে ফেলে দেবেন। সে নিজেও তো বায়না করেছিল তাল মিলিয়ে। পিউ নিঃসহায়ের মতো বসে থাকলো, তার ভীত চোখ দুটো সমুদ্রের জলে। হঠাৎ টের পেলো পাশে কেউ বসেছে, ফিরে তাকালো অমনি। ধূসরকে দেখে মিয়ে এলো আরো, আপ্রাণ প্রচেষ্টা চালালো ভয়টুকু ঢেকে রাখতে। ধূসর ভাই কোনোভাবে বুঝলেই ধমকাবেন, না হলে তেরা কথা প্রি। লুকিয়ে রাখার সমস্ত সুন্দর চেষ্টায় বিফল হলো তাও, ধূসরের বুঝতে বিলম্ব হয়নি। তার শঙ্কিত মুখশ্রী পানে এক পল চেয়ে কাঠ খামচে ধরা হাতের দিকে দেখল। কোনো কথাবার্তা ছাড়াই সে হাতটা উঠিয়ে আনলো মুঠোতে। পিউ চকিতে চোখ তুলে, ভয়টয় নিমিষেই সমাপ্ত, উল্টে মুখমণ্ডল ঘেঁষে এলো উজ্জ্বলতায়। ধূসর হাত ধরে রেখে ওর দিকে এগিয়ে বসল, একদম গা ঘেঁষে। পিউ চেয়ে থাকতে পারে না, মাথা নামায়, নিঃশব্দে মোহিত হাসে। পুষ্প ট্রলারে শেষ মাথায় গিয়ে বসতেই বুক কেঁপে উঠে ইকবালের, ওখান থেকে পড়লে তার বউ শেষ। আর্তনাদ করে বলল, মাই লাভ, অত মাথায় যেও না, পড়ে যাবে। পুষ্প সেই কথায় কান দেয় না, একটু ঝুঁকে ট্রলারের গা ঘেঁষে চলকে উঠে পানি ধরতে যায়। ইকবালের কলিজা ছলাৎ করে উঠল, সাবধানে পা ফেলে এগিয়ে গেল জলদি। ব্যস্ত হাতে ওকে টেনে সোজা করে বলল, এরকম করছো কেন, সমুদ্রের সার কাছে জানো না, হাত কামড়ে ধরলে। তার মুখবিহ্বরে
উদ্বিগ্ন ছাপটুকু স্পষ্ট দেখে মুচকি হাসলো পুষ্প, বলল না কিছু, ভেজা হাত আঁচলে মুছে বসে রইল। ইকবাল দম ফেলল, স্ত্রীর হাত মুঠোয় রেখে পাশে বসে ঘাম মুছল কপালের, বুকটা কাঁপছে এখনো। পিউয়ের হৃদয় জুড়িয়ে যায় ওদের ভালোবাসা দেখে। ইকবাল ভাইয়ের কি অমোক টান তার বোনের প্রতি, এত ভালোবাসা, এত সুখ, এতটা তৃপ্তি সাদিফ ভাই কখনো আপুকে দিতেই পারত না হয়তো। আল্লাহ যা করেন ভালোর জন্যে। পিউ ঠোঁটে হাসি রেখে মুক্ত শান্তির শ্বাস নিয়ে পাশ ফিরিয়ে ধূসরের দিকে তাকায়, সে এদিকেই চেয়েছিল। পিউ তাকাতেই অবিলম্বে দৃষ্টি ফিরিয়ে ফোনের উপর রাখল। পিউ বুঝে গেল বরাবরের নেই, মাথায় চলল দুষ্টুমি, বলল, আচ্ছা ধূসর ভাই, এখন যদি আমাকে একটা শার্ট টেনে নেয় কি হবে? ধূসরের নিরুৎসাহিত উত্তর, কিছু না। পিউ বিস্ময়ত হয়ে বলল, খেয়ে ফেলবে তো, আপনার কষ্ট হবে না? তার গম্ভীর জবাব, না কষ্ট হওয়ার কি আছে। পিউয়ের হাসি হাসি ভাব চেহারার ভাজে লুকানো দুষ্টুমি হুড়হুড় করে তৎক্ষণাৎ পালায়। কোথায় ভাবল ধূসর ভাই বকবেন, কষ্ট পাবেন, সিনেমার মতো মুখ চেপে ধরে খুব মায়া করে বলবেন, খবরদার পিউ এসব অলক্ষণে কথা একদম বলবি না। অথচ তার কিছুই এসে যায় না। পিউ চূড়ান্ত আহত হলো, মনে মনে চাইল সত্যি একটা সার্কাসক তাকে গিলে খাক। তখন ইকবাল উল্টো দিক থেকে একটু উঁচু কণ্ঠে বলল, আরে পিউ তুমি ওর কথায় কোনো কান দিও না, আমি বলছি শোনো, তোমাকে শার্ক টেনে নিলে ধূসর পেটের মধ্যে গিয়ে দিশুম দিশুম করে তোমায় বের করে আনবে, বুঝলে? পুষ্প হুহা করে হেসে উঠল শুনে, কিন্তু পিউ হাসল না, তার মনটা খারাপ হয়ে গিয়েছে। শুধু বিড়বিড় করে আওড়ালো আনরোম্যান্টিক। মারিয়া তিতি বিরক্ত, অফিসের বসটাকে যদি কয়েকটা লাথি ঘুষি দিতে পারত মনোপুত হতো তার। এতগুলো মেয়ে কাজ করে এখানে, অথচ লোকটার হুশ জ্ঞান নেই, এমন রাত করে কেউ মিটিং ডাকে, ছুটি দেয়, মেয়েগুলো বাড়ি যাবে কি করে ভাবলো না? রাস্তার পাড়ে ফেলে রাখা টুকরো টুকরো ইটগুলো দেখে ইচ্ছে হলো ভদ্রলোকের মাথায় মারার। এমনিতে 9টার পর বাসে সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া একটা মেয়ের পক্ষে কতটা ভোগান্তি সে জানে। তার মধ্যে ভদ্রলোকের মুখোশ পরা গায়ে হাত দিতে পটু লোকগুলো তো আছে, বাসে উঠতেই মন চায় না মাঝে মাঝে। সেখানে 10টা পার হয়েছে ঘড়িতে, কি করে যাবে সে? এই হুটহাট মিটিং ডাকার নিয়ম আগে জানলে চাকরিটাই নিত না, না খেয়ে রইলেও না। মারিয়া মনে মনে মুখ ঝামটা দিতে দিতে স্টেশনের দিকে হাঁটে। রাস্তায় দু একজন লোক ছাড়া কেউ নেই, গাড়ি চললেও সব হুস হুস করে উড়ে যাচ্ছে পলকে। এই মুহূর্তে সাদিফ আর তার বাইকটাকে প্রচণ্ড মিস করল সে, এই জন্যে বলে আগুন আর বরফ একসাথে হতে নেই। সাদিফের দুদিনের সঙ্গ যে তার মনটা টুক করে নিয়ে যাবে জানলে ও মুখ হতোই না। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, হাসলো নিজের উপর বিদ্রুপ করে। সত্যি শেষে এমন একজনকে মন দিলি মারিয়া যার মনে অন্য কেউ। সে হাঁটার মধ্যে আচমকা পেছনে কজোড়া পায়ের শব্দ আসে, যেন অনেকেই হাঁটছে। মারিয়া সতর্ক চোখে ঘুরে চাইল, সেদিনের সেই ছেলে তিনটিকে দেখেই ঝুলে গেল চোয়াল, ওরা কি ফলো করছে ওকে? মারিয়া হাঁটার গতি বাড়িয়ে দিল তাৎক্ষণিক, পায়ের শব্দও বাড়ল অমনি, মানে ওরাও জোরে হাঁটছে। মারিয়া ঘামতে থাকে, বুঝতেই কাঁপছে তার হাত পা, বাতাসের গতিতে হাঁটছিল যখনই আচমকা ছেলে তিনটা পথরোধ করে দাঁড়ালোর। মেয়েটার হৃৎপিণ্ড থমকে গেল সেখানে, ওদের শরীর থেকে মদ আর সিগারেটের মিশ্র গন্ধে গুলিয়ে এলো গা। একজন বলল, এমি এত দিমাগ কিসি হ্যাঁ, দেখলেই পালাতে চেয়েও দেখছি, কেন আমরা কি বাঘ, খেয়ে ফেলবো নাকি তোমাকে? বাকি দুজন হুহা করে হেসে উঠে কথাটায়। মারিয়ার হাঁটু কাঁপছে, তাও কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, আরে ছাড়বো তো, আমাদের কাজটা হয়ে যায় ছেড়ে দেব, দরকার পড়লে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। মারিয়া ভয়ে শেষ, শুকনো অন্তরাত্মা নিয়ে শুধালো, কি কাজ, কি কাজের কথা বলছেন আপনারা? দ্বিতীয় জন বলল, আরে এত তোটলাচ্ছ কেন, আমাদের দেখতে কি বাজে ছেলে মনে হয়? আমরা ভীষণ ভালো ছেলে বুঝলে, আর ভালো ছেলেদের জন্য দরকার একটা ভালো মেয়ে, এই যেমন তুমি। বলেই খপ করে হাতখানা চেপে ধরল ওর। মারিয়া স্তব্ধ, বিস্ময়ে, ভয়ে বাকরুদ্ধ, তাও চোখ রাঙিয়ে বলল, হাত ছাড়ুন আমার। বললাম না কাজ শেষে ছাড়বো, চলো। টান বসাতে হুলুস্থুল বাঁধিয়ে হাতটা কামড়ে ধরল মারিয়া। ছেলেটা ব্যথায় আ বলে চেঁচিয়ে উঠে হাত ছেড়ে দেয় মুহূর্তে। বাকি দুজন চোখ দুটো মার্বেলের মতো করল, কিছু বুঝে ওঠার আগে উল্টো ঘুরে দৌড় লাগাল মারিয়া। ধস শালিরে বলে ছেলেগুলো ছুট লাগাল পেছনে। সুপ্রসন্ন ভাগ্য থাকলে যা হয়, মেয়েটা পড়তে পড়তে পড়ল একেবারে সাদিফের বাইকের সামনে, রীতিমতো ধাক্কা খেয়ে উল্টে পড়ল রাস্তার উপর। সাদিফ ফটাফট বাইকে ব্রেক কষে, মারিয়াকে দেখে শিট বলে স্ট্যান্ড ভিজিয়ে নেমে আসে।
ছেলে তিনটা দূর থেকে অ্যাক্সিডেন্টের দৃশ্যে দাঁড়িয়ে গেল, দ্বিধাদ্বন্দ্বে ভুগল এগোবে কিনা। মারিয়া একে ভয়ে কাঁপছিল দ্বিতীয় বাইকের ধাক্কা, একেবারে চোখ বুজে নেতিয়ে রইল পিচের উপর। সাদিফ ছুটে গিয়ে কাছে বসল, গাল চাপড়ে হড়বড় করে ডাকল, ম্যালেরিয়া, মিস ম্যালেরিয়া। মারিয়া ত্রস্ত চোখ খুলে স্থির চিত্রের ন্যায় সামনে সাদিফের মুখটা ভেসে উঠল তখন, অথচ বিভ্রান্ত কণ্ঠে বলল, আমি কি বেঁচে আছি? সাদিফ চোখ মুখ গোছাল, তার মেজাজ এমনিতেই তুঙ্গে, মোটা কণ্ঠে বলল, বেঁচে আছেন মানে? মারিয়ার কপালের ভাঁজ হওয়া ভয়টাও উধাও, উল্টে স্ফূর্ত কণ্ঠে বলল, আপনি তো আমার কথা শুনতেই পাচ্ছেন, তার মানে আমি বেঁচে আছি, প্লিজ আমাকে তুলুন। সাদিফ বিরক্ত হলেও টেনে টেনে ওকে সোজা করে দাঁড় করালো, ভীষণ কৌতূহল সমেত শুধালো, সবসময় খালি ছোটেন কেন, আর ছুটতে ছুটতে এসে আমার সামনেই পড়েন, ব্যাপার কি? মারিয়ার কাঁধ ব্যাগটা বুকের সাথে চেপে ধরে আশেপাশে তাকালো, একটু দূরে ছেলেগুলোকে দেখেই আতকে বলল, ওই দেখুন ওরা যায়নি এখনো। তার চোখ অনুসরণ করে তাকালো সাদিফ, শুধালো, কারা ওরা? ওরা বখাটে, সেদিনও আমাকে টিজ করেছিল, আর আজ আমার হাত চেপে ধরেছে, নিয়ে যাচ্ছিল কোথাও, আজে বাজে কথাও বলেছে। তার বলার ভঙ্গি যতটা অশান্ত সাদিফ ততদিক শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মারিয়া হতবাক হয়ে বলল, ও আচ্ছা, মানে ওরা আমাকে আজে বাজে কথা বলেছে, হাত ধরে টেনেছে, আপনি কিছু বলবেন না? আপনার হাত ধরে হেঁটেছে, আপনার হাত ধরে টেনেছে, আমি কি বলবো? সাদিফ কাঁধ উঁচায় বড় নিষ্প্রিয় সে আবারও বলল, আর সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এরকম করে, এগুলো নরমাল। মারিয়া আশ্চর্য না হয়ে পারল না, রুষ্ট চোখে একবার ছেলেগুলোর দিকে তাকায়, ওরা নিজেদের মধ্যে গুজুর গুজুর করছে, সে যদি ছেলে হতো না এতক্ষণে সবকটাকে রামধোলাই দিয়ে ভুলিয়ে দিত বাপের নাম। তারপর চোখ বুঝে দম ছেড়ে শান্ত করল নিজেকে, পুনরায় সাদিফের দিক ফিরে বলল, আপনার উচিত একটা মেয়ের সম্মানহানির প্রতিবাদ করা, অন্তত ওদের গালে দু চারটে থাপ্পড় বসানো। সাদিফ অবাক হওয়ার ভান করে বলল, আপনার জন্য শুধু শুধু মারামারি করতে যাব কেন? মারিয়া দ্বিগুণ আশ্চর্য হয়, এটা কি ধূসর ভাইয়ের ভাই? উনি হলে তো বলতে হতো না, শুনেই ঘা দিয়ে চলে আসতেন। তারপর মাথা ঠান্ডা করে বলল, ঠিক আছে, শুধু শুধু মারামারি করতে হবে না, ওই তিনটাকে মারার জন্য আমি আপনাকে 300 টাকা দিব। সাদিফ হতভম্ব চোখে চাইতেই বলল, 500 দিলে তো মারবেন, যান মারুন। সে কিছুক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইল, আচমকা হেসে উঠল শব্দ করে, গত 24 ঘন্টায় কেবলমাত্র হাসি উকি দিল ঠোঁটে, হাসতে হাসতেই বলল, মানুষ মারার সুপারি দিচ্ছেন? এদিকে প্রথম ছেলেটা পাশেরটাকে জিজ্ঞাসা করল, যাবে? ঠিক কই রে ভাইবা ক। আরে ভাবার কি আছে, ও একলা আর আমরা তিনজন, 2 ঘা লাগবে শোয়াইতে, চল। আচ্ছা চল, সাথে সুরি টুরি থাকলে বাই কর, মাইয়া ডারে আজকে লাগবই। তারপর তিনজন হাতা গোটাতে গোটাতে এগুলো, একজন পকেট থেকে বের করলো ছোট সাইজের ধারালো ছুরি। মারিয়া উত্তর দিতে গেলে ওদের আসতে দেখে এক লাফে সাদিফের পেছনে গিয়ে লুকায়, শার্ট খামচে ধরে অনুরোধ করে, ওই যে আসছে, প্লিজ কিছু করুন। সাদিফ ঢোক গিলল, মনে মনে বলল, এত কাছে আসবেন না মারিয়া, কেমন যেন লাগে আমার। ততক্ষণে ছেলে তিনটা কাছে এসে দাঁড়ায়, সাদিফ হেলমেট খুলে হাতে নিল। প্রথম ছেলেটা পেছনের থেকে ছুরিটা এনে এসিও থুতনিতে ঘষতে ঘষতে বলল, কি হিরো, কি করো এই মাইয়ার লগে, এত রাইতে মাইয়া মানুষ লইয়া আমগো এলাকায় দাঁড়াইছো, কলে যায় মেলা সাহস। সাদিফ হেসে বলল, তা একটু আছে। ছেলেটা রেগে ছুরিটা তাক করে বলল, ওই কথা কব, চুপচাপ মাইয়াটারে আমগো হাতে তুইলা দিয়া ফোট, নাইলে এক কোপে জ্যান্ত। শেষ করার আগে হেলমেট দিয়ে কষে ওর মাথায় বাড়ি মারল সাদিফ। ছেলেটা একবার চক্কর কেটে চোখ উল্টে লুটিয়ে পড়ল মাটিতে, ছুরিটা ছিটকে পড়ে নিখোঁজ হলো। বাকি দুজন ভয়ার্ত চোখে দেখে পালা পালা বলে ছুট লাগায়, মারিয়া ভয়ে মুখ চেপে ধরেছে, সাদিফ নিজেও চমকে গেছে, এই সামান্য ঘায়ে কেউ লুতিয়ে পড়ে, মরে গেল না তো? হুটুপুটি করে ছেলেটার পাশে বসে ডাকল, এই শুনছেন, এই এই আরে এই। মারিয়া বিস্ময়ে কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, আপনার গায়ে এত জোর। সাদিফ দিশেহারা ভঙ্গিতে বলল, এই ছেলেটা উঠছে না কেন, রক্তও তো বের হয়নি, হলোটা কি? মারিয়া বলল, অসভ্যটা মরে গেছে মনে হয়, ভালোই হয়েছে, চলুন পালাই। সাদিফ হকচকিয়ে তাকালো, কি বলছেন, একটা হেলমেটের বাড়িতে মানুষ মরে?
মারিয়া কি করবে বুঝল না। ছেলে দুটো পালিয়েছে না আরও লোক ডাকতে গিয়েছে কে জানে। সে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে পানির বোতল বের করলো, ঝরঝর করে ঢেলে দিল ছেলেটার মুখের উপর। সাদিফের গায়েও ঝাপটা লাগলো পানির, বিরক্ত চোখে তাকালো সে, অথচ অজ্ঞান ছেলের চোখ দুটো নড়ে চড়ে উঠলো এতে। অমনি মারিয়া তাড়াহুড়ো কণ্ঠে বলল, এই বেঁচে আছে বেঁচে আছে, এবার চলুন পালাই। সাদিফ তা উঠল না, সে বলদ বনে গেছে। মারিয়া অধৈর্য হয়ে তার হাত ধরে টেনে তুলল, টেনে টুনে বাইকের কাছে এনে বলল, প্লিজ চলুন, ওরা আরো লোকজন নিয়ে এলে দুজনে মারা পড়ব। এতক্ষণে জ্ঞান এলো সাদিফের, হেলমেট হাতে নিয়ে বাইকে উঠল। মারিয়াও ব্যস্তভাবে উঠে বসলো পেছনে। এরপর ধোয়া ছুটিয়ে পালালো দুজন। পুষ্পর মুখ জিরোচ্ছে না, সাগর পাড়ে যত রকম খাবার পাওয়া যাচ্ছে গাল ভরে খাচ্ছে সে। এদিকে পিউ চেয়েও দেখছে না সেসব, তার মহা বিরক্তি ভাবমূর্তি। দুশোরের উপর মনে মনে ভীষণ চটেছে আজ, খাবে না কিচ্ছু খাবে না, কথাও বলবে না, বোমা মেরে উড়িয়ে দিলেও না। পিউ বুকের সাথে হাত গুজে মুখ ভার করে দাঁড়িয়ে থাকলো। পুষ্প প্লেটে ফিশ ফ্রাই নিয়ে অমৃতের মতো চিবাচ্ছে। দুশোরকে দেখা যাচ্ছে না আশেপাশে, ট্রলার জার্নি শেষ করে বালুতে পা ছোঁয়ার পর খোঁজ নেই, ধারে কাছেই থাকবে হয়তো। পুষ্প খাবার অল্প একটু তুলে ইকবালকে খাইয়ে দিল, বিপরীতে খাওয়ালো সেও। পিউ এই দৃশ্যে মন খারাপ করে ফেললো আরও, ধূসর ভাই এরকম জীবনে ও করবেন না, খাইয়ে দেওয়া তো দূরের কথা। পুষ্প খেতে খেতে আরেকবার ডাকলো, এই পিউ আই না খেয়ে দেখ, মজা আছে তো, তুই খা। ইকবাল বলল, ওর কি হয়েছে বলতো? জানি না গো, ধূসর ভাই ঘটিত ব্যাপার তো, উনি ছাড়া ঠিক হবে না মনে হয়। দাঁড়াও আমি গিয়ে গুছিয়ে ব্যাপারটা জেনে আসছি। ইকবাল হাত ভাজ করতে করতে এগিয়ে গেল, টেনে টেনে ডাকলো, পিউ পিউ। পিউ চোখা নেত্রে তাকায়। ইকবাল চমৎকার হেসে বলল, কার উপর এত রাগ ধূসরের? পিউ উত্তর দিল না, তার পেঁচার মতো মুখ দেখে ইকবাল থুতনি ধরে নিজের দিক ফেরালো। মায়া মায়া গলায় বলল, আহা এই সুন্দর মুখে মেঘ মানায় নাকি শালিকা, কি হয়েছে ভাইয়াকে বলবে না? পিউ ঠোঁট উল্টায় সহসা, বাচ্চাদের মতো হাবভাব করে চেহারা, চোখে মুখে প্রচন্ড দুঃখ ফুটিয়ে বলে, আপনি কত ভালো ভাইয়া, কত রোমান্টিক, আপুকে কত ভালোবাসেন, আর আপনার বন্ধু একটা আনরোমান্টিক, একটা নিরামিষ পচা পান্তা ভাত, একটা প্রেমের পাওয়া বোঝে না, কি বললো কি করলে আমি খুশি হব আমার ভালো লাগবে তাতে একেবারেই করে না, খালি ধমকাবে বকবে চোখ পাকাবে আর উনিশ থেকে বিশ হলেই ঠাস ঠাস করে মেরে দেবে। ইকবাল বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল, হুই এত ভারী অন্যায়। পিউ বলল, ওসব ছাড়লাম, ওনার বকাঝকাতে আমার একটুও খারাপ লাগে না, রাগও হয় না, কিন্তু বাকি সব একটু ভালো করে কথা বলে কি হয়। ইকবাল আবারও মাথা দোলালো, হাঁ করতে গেলে ওপাশ থেকে ধূসরকে আসতে দেখা যায়, তার হাতে তিনটা আইসক্রিম। ওদের দেখে কাছে এসে ইকবালকে দুটো এগিয়ে দিয়ে বলল, তোর আর পুষ্পর। তাকে দেখে পিউ সন্তর্পণে গাল বেঁকে আরেক দিকে ফিরে থাকে। ইকবাল ওর দিকে একবার দেখে আবার ধূসরের দিকে তাকালো, ধূসর তাগাদা দিল, কি ধর? ইকবাল জ্বলন্ত কণ্ঠে বলল, রাখ তোর আইসক্রিম, আগে তুই আমাকে এটার উত্তর দে, এইভাবে আমার প্র্যাকটিস পাঞ্চার করেছিস কেন? ধূসর বুঝতে না পেরে বলল, মানে? মানে এই যে আমি কি অমায়িক একটা মানুষ, রোমান্টিক ভালো আর কত কি, আর তুই আমার বন্ধু হয়ে কিচ্ছু শিখলি না। পিউ তড়িৎ বেগে তাকালো, ইকবাল ভাই কি আবার সব বলে দেবেন নাকি? হলো তাই, ইকবাল গড়গড়ে ভঙ্গিতে বলল, তুই যে একটা আনরোমান্টিক, একটা মিরামিষ, একটা পচা পান্থাবাদ, পিউ না বললে তো জানতেই পারতাম না। পিউ হা করে ফেললো ঠোঁট, আতঙ্কে সাদা হয়ে গেল মুখ বিবর। ধূসর তবদা খেয়ে তার যৌবনে তার দিকে তাকাতেই ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বোঝালো, সে কিছু বলেনি? ইকবালের এত সবে কিছু এলো গেল না। ধূসরের কাঁধে হাত রেখে জ্ঞান দেওয়ার মতো হাবভাব করে বলল, দেখ ভাই আমার সম্মান রাখার দায়িত্ব তোর, আমার মতো না হোক একটু তো রোমান্টিক হ, যাতে তোর প্রেমিকা বলতে না পারে যে তুই প্রেমের প বুঝিস না। ধূসর ভ্রুতে ভাজ নিয়ে পিউয়ের দিকে চেয়ে থাকলো, ঘাড় চলে গেছে একপাশে। পিউ মনে মনে কটমট করল ইকবালের উপর, কেন যে বলতে গেল ওসব, সে ফিরেও দেখলো না পিউকে। নিরুদ্বেগভাবে ধূসরের হাত থেকে আইসক্রিম দুটো নিয়ে বলল, আহারে বলে যাচ্ছে তো, যাই মাই লাভকে দিয়ে আসি। তারপর হেলে দুলে আনন্দ সমেত জায়গা ত্যাগ করলো, ঠোঁটে হাসি ধরছে না। পুষ্পর কাছে যেতে সে আগ্রহ ভরে শুধালো, কি হয়েছে? ইকবাল দুষ্টু হাসলো শুধু, পিউ ওনার মাথা আঙ্গুলে পেঁচাচ্ছে, মাথায় তুলছে না, আদল সংকীর্ণ। ইকবাল ভাই এভাবে ধোকা দেবেন কে জানতো, এখন কি হবে, দৌড়ে পালাবে এখান থেকে,
সে হাঁসফাঁস করল কিছু সময়, তখনই শোনা গেল ধূসরে নিম্নভার কণ্ঠ। পিউ ভীত লোচনে চাইল, আমতামতা করে বলতে গেল কিছু। এর মধ্যে ধূসর দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়, একেবারে ছুঁইছুঁই হয় তার শরীরের সঙ্গে। পিউ ঘাবড়ে গেল, বুকের কম্পন জোরালো, জিবে ঠোঁট ভিজিয়ে কাপা কাপা পল্লবে তাকায়। ধূসরের পূর্ণ দৃষ্টি তার উপর, পরপর ঠোঁট এসে ভেড়ে ওর কানের পাশে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, একটু কাছে এলেই তো আপনি হাঁপানি রোগীর মতো ছটফট করিস, রোমান্টিক হলে সুস্থ থাকবে। সমুদ্রের কোল ঘেঁষে সূর্য ডুবেছে, এই তো কিছুক্ষণ হলো প্রকৃতির এই অদ্বিতীয় সৌন্দর্য ব্যগ্র লোচনে উপভোগ করেছে ওরা। পিউয়ের নেত্র পল্লবী পড়ছিল না, প্রথম দিকে সূর্য ডুবছে না কেন সেই নিয়ে বিরক্ত হলেও ধীরে ধীরে নিজেই তলিয়ে গেল মনোহারিতায়। সে চুপ রইলেও পুষ্প মুগ্ধ হয়ে আওড়ালো, ওয়াও কি সুন্দর। এরপর চারিধার ঘিরে অন্ধকার নামলো, বিচেও যেন হুড়হুড় করে বাড়ছিল লোক, বাড়তে থাকলো অসংখ্য ভ্যানের ভিড়। ধূসর আর কিছুতেই ওদের রাখবে না ওখানে, বলল, ঘুরেছি অনেক, চলে বাস। পুষ্প আরও থাকতে চেয়েছিল, সমুদ্র নামা হলো না আজ, আস্তে আস্তে বিকেল হওয়ায় ইকবাল নামতে দেয়নি ঠান্ডা লাগবে বলে, কিন্তু কড়া কণ্ঠের কাছে তার আবদার যে আর টিকবে না সে জানে। ঠোঁট উল্টে চুপ করে থাকলো, চারজন গাড়িতে উঠল। ধূসর সবাইকে শুধালো, খেয়ে যাবি না খাবার নিয়ে যাব? ইকবাল বলল, খেয়ে যাই। পুষ্প সায় দিল, ধূসর আর চোখে তাকাতে পিউ অবিলম্বে মাথা নিচু করে ফেলল। পুষ্প বুঝতে পেরে জিজ্ঞাসা করল, কিরে এখানে খাবি না হোটেলে যাবি? সে সময় নিয়ে জানালো, সবাই যা বলবে। ধূসর বাইরের দিকে ফিরল, কক্সবাজারে এর আগেও এসেছে সে, পার্লামেন্ট থেকে প্রতিবছর আয়োজিত বনভোজনের তাগিদে একবার ঘুরেছিল এখানে। ইকবালেরও তাই, ওই জন্যে কোনাকানি মোটামুটি পরিচিত ওদের। জায়গার বলে দেওয়া নাম অনুযায়ী চালক গাড়ি থামালেন, একটা তকতকে শোধিত রেস্তোরাঁয় ঢুকল ওরা, অথচ এখানেও ভিড়, টেবিল খালিই নেই বলতে গেলে। একজন ওয়েটার এগিয়ে এলেন ওদের দেখে, বসার জায়গা দিতে না পেরে বিনম্র গলায় বললেন, স্যার একটু অপেক্ষা করুন, টেবিল এক্ষুনি খালি হবে। ধূসর মাথা নাড়ল, ওদের নিয়ে দাঁড়িয়ে থাকলো। পিউ কাছে দেয়ালের পাশে লাগানো টেবিলগুলোর দিকে চকচকে নয়নে চেয়ে আছে, ভীষণ চাইছে ওগুলো একটা খালি হোক, তবে ওখানে বসে সমুদ্র দেখবে আর খাবে। এর মাঝে একজন বয়স্ক লোক হাত ধুয়ে ফেরত এলেন, ওদের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে ধাক্কা দিলেন পিউকে। রোগা শোকা বেখেয়ালে থাকা মেয়েটা সেই ধাক্কায় পুষ্পর উপর হেলে পড়ল, রা না করে ঠোঁট উল্টে আবারও সোজা হয়ে দাঁড়ালো। এত জায়গা থাকতে ওর গা ঘেঁষে যেতে হলো, অথচ ধূসর ক্ষিপ্ত বাঘের ন্যায় ফিরল তার দিকে, ভীষণ ক্ষোভে চোখ দুটো জ্বলে উঠেছে, চেঁচিয়ে ডাকল, এই দাঁড়া। চিৎকারে কেঁপে ওঠে পিউ পুষ্প, কিন্তু লোকটা শুনেনি, হেলে দুলে হেঁটে নিজের টেবিলের কাছে গিয়েছে সে। ইকবালের মেজাজও তেতেছে, দুবোন ভীত চোখে একে অন্যকে দেখল, ধূসরের হাবভাব এ নিয়ে ভয় হচ্ছে, কিন্তু ইকবাল শান্ত, পরিস্থিতি বোঝে, ধূসর কেউ চেনে, ওকে থামাতে বলতে গেলে, ধূসর এখানে এখন, সরি, ওকে থামাতে বলতে গেল, সে শুনলে তো হনহন করে গিয়ে লোকটার কলার ধরে নিজের দিকে ফেরালো। টেবিল থেকে টিস্যু তুলে হাত মুছছিলেন তিনি, বয়সে আজমলের ধারে কাছে হবেন, আকস্মিক ঘটনায় ভেবাচাকা খেলেন। টেবিলে বসা আরো দুজন ভদ্রলোক অবাক চোখে তাকালেন, লোকটা নিজের কলার ধরা ওর হাতের দিকে চাইল একবার। ধূসর সোজাসাপটা শুধাল, তুই ওকে ধাক্কা দিলি কেন? সেই শীতল স্বরের প্রশ্ন রেস্তোরাঁর সব কানায় পৌঁছায়, সবার মনোযোগ নিক্ষেপ হয় এদিকে, খাওয়া রেখে উৎসুক নজরে তাকিয়ে থাকলো সকলে। ইকবাল গিয়ে ধূসরের পাশে দাঁড়ায়, লোকটা না জানার ভান করে বলল, কাকে? ধূসরের মেজাজ খারাপ হলো আরো, লাল চোখে চেয়ে বলল, নাটক করছিস, মেয়ে দেখলে ধাক্কা মারতে মন চায়? মানে কি আশ্চর্য, রাস্তায় চলতে গেলে একটু আগদু এমন ধাক্কা লাগতেই পারে না, হয়তো তাই। আর আপনি তুইতাকারি করছেন কেন, এটা কেমন ভদ্রতা? গলার স্বর উঁচু করলেন তিনি, ধূসরের মেজাজ আরো চটে গেল, পাল্টা চেঁচিয়ে বলল, বেশ করছি, তুই ওকে ধাক্কা মারলি কেন, কোন সাহসে বল, কোনটা ইচ্ছে অনিচ্ছের আমি বুঝি না। অচেনা জায়গায় এমন ধৃষ্টতায় ঘাবড়ে গেলেন উনি, ধরেই নিলেন এই স্থানীয় ছেলে, না হলে বেড়াতে এসে ছেলে পেলে এমন ঝামেলায় জড়ায় না। সাথে দুটো বলিষ্ঠ যুবককে খেয়াল করে ভীত হলেন, ছোট করে বললেন, আমি দেখিনি। ধূসর তাও কলা ছাড়ল না, রেস্তোরাঁর কর্তৃপক্ষ লোকজন এসে কাছে দাঁড়িয়েছে, পিউকে আঙ্গুল দিয়ে দেখালো ধূসর, ভয়ে মেটার মুখ শুকিয়ে গেছে, ঢোক গিলছে বারবার। ধূসর লোকটাকে আদেশ দিল, ভীষণ অপমানিত বোধ করলেন উনি, এরকম হবে জানলে ভুলেও এমন করতেন না, পাশি মারাতেন না। ওনার সাথে আসা অফিস কলিগরা হা করে চেয়ে আছে, পুরো রেস্তোরাঁ দেখছে তাকে, মানিজ্যতের এরূপ ধ্বংসলীলা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত। চোখ নামাতেই ধূসর অধৈর্য হাতে কলার ঝাঁকালো, হুঙ্কার দিল, লোকটা সময় নিল, তবে আস্তে করে বলল,
সরি। তখন হাত হটালো ধূসর, দম ফেলল, তারপর গটগট করে চলে এলো পিউদের কাছে। খাবো না এখানে, চল বলল, সাথে পিউয়ের হাত টেনে নিজের কাছে নিয়ে এলো। তখন পুষ্পকে দেখে কাঁধ থেকে হাত সরিয়েছিল, অথচ এখন এত এত মানুষের মধ্যেই ওকে নিজের সাথে পেঁচিয়ে হাঁটা ধরেছে। মেয়েটার দু চোখ ছাপানো বিস্ময় সমেত তার শক্ত চিবুকটা একযোগে দেখে যায়। বাকরুদ্ধ সে হতবিহ্বল। পেছনে হাঁটতে হাঁটতে ইকবাল পুষ্পকে হাহুতাশ ভঙ্গিতে বলল, সাহস দেখেছ? পেটা আস্ত একটা জল্লাদ, ভয় ডর নেই। পুষ্প চাপা কণ্ঠে বলল, তুমি একটা ভীতু, ভেড়ার মতো ভাইয়ার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলে। ইকবাল বলল, কই পেছনে, আমি আমার বন্ধুর পাশে ছিলাম, একটা ঝামেলা হলো, প্রস্তুত ছিলাম অ্যাকশন নেওয়ার জন্য, ফোনও বের করে রেখেছিলাম, বুঝলে? পুষ্প তাও মুখ বাঁকালো, তারপর নিমিষেই হেসে বলল, ভাইয়া কত পজিটিভ, দেখেছ সামান্য একটু ধাক্কায় কি রিয়েক্ট করলো, বাব্বা কত ভালোবাসেন আমার বোনটাকে। ধাক্কাটা সামান্য হলেও লোকটা ইচ্ছে করে দেয় খেপেছে বেশি, ওইটুকু মেয়ে মধ্যবয়সী একটা লোক তাও অসভ্যতা করলো, ওর মেয়ে তো পিউর বয়সী হবে, এদের কি বিবেক জ্ঞান নেই নাকি? পৃথিবীতে সবাই কি এক হয়? যেমন ওদের মতো পুরুষ আছে, তেমন আমার বাবা চাচ্চু আর তোমার আর ধূসর ভাইয়ের মতো আছে, আর আমি হচ্ছি সবচেয়ে লাকি, কারণ সব ভালো মানুষগুলোকে আল্লাহ আমার ঝুলিতে ফেলেছেন। ইকবালের ঠোঁট দুদিকে আমোদে ভঙ্গিতে সরে গেল। এর মধ্যে ম্যানেজার লোকটি অনুনয় শুরু করলেন ধূসরকে, স্যার স্যার বলে কয়েকবার ডাকলেন, ও ফিরেও দেখল না, পিউকের সাথে জড়িয়ে লম্বা পায়ে বেরিয়ে গেল। মেয়েটা হিমশিম খেলো সেই কদমে তাল মেলাতে, তাতে কি, ধূসর ভাইয়ের গায়ে মিশে থাকায় সব চাইতে জরুরি এখন। রেস্তোরাঁর মানুষগুলো গোল গোল চোখে দেখে গেল শুধু, কানাঘুষাও বাদ রইল না। অত কিছুকে পেছনে রেখে ধূসরদের গাড়ি হাওয়া হয়। মারিয়াদ সাদিককে ছাড়লো না, জোর করে ইনিয়ে বিনিয়ে বাড়িতে নিয়েছে। বিশেষ করে ইমোশনাল কথাবার্তায় গলে গিয়েছে সাদিক। প্রথমে সে কিছুতেই বাড়ির ভেতর যাবে না, কিন্তু যখন মারিয়া মন খারাপ করে বলল, আমরা গরিব বলে যেতে চাইছেন না তাই না, প্রকাণ্ড অস্বস্তি হলো তার। সে তো এরকম কিছু ভাবেইনি, সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে এসে বলল, চলুন। কলিং বেলের শব্দ পেয়ে তড়িঘড়ি করে এগিয়ে গেলেন রোজিনা খাতুন। দরজা খুলে মেয়ের সাথে একটা অপরিচিত মুখ দেখে অপ্রস্তুত হলেন, উত্তর খুঁজতে মেয়ের দিকে চাইলেন। মারিয়া প্রফুল্ল কণ্ঠে বলল, মা, উনি আমার বস সাদিক, ওনার আরো একটা পরিচয় আছে, উনি ধূসর ভাইয়ের ভাই। সাদাব সালাম দিল। রোজিনা উত্তর নিয়ে বিনীত কণ্ঠে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। সে ভেতরে এসে বলল, আন্টি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছেলের মতো। রোজিনা তার সদাচরণে বিমুগ্ধ হলেন। মেয়ের দিকে চাইতেই মারিয়া হাসলো, তারপর নিজেও হেসে বললেন, ঠিক আছে বসো বাবা বসো। সাদিব বসল। তাকে ভীষণ অপ্রতিব লাগছে, কখনো এরকম মেয়েদের বাসায় যায়নি, কোনো মেয়ে ক্লাসমেটের বাড়িতেও না, মারিয়াই প্রথম। সে দাঁড়িয়ে আছে দেখে রোজিনা বললেন, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি ওকে চা দিচ্ছি। মারিয়া তড়িঘড়ি করে কাঁধ ব্যাগ নামিয়ে বলল, না না মা আমি দিচ্ছি, তারপর রান্নাঘরে ছুটে গেল। রোজিনাও পেছনে গেলেন। সাদিব বসে বসে আশেপাশে তাকালো। তিন কামরার ফ্ল্যাট, তবে খুব একটা বড় নয়, ছোটখাটো ফ্রিজ টেলিভিশন সবই আছে, কিন্তু পুরনো বেশ আগের, তবে গোছালো পরিপাটি খুব। তারপর চোখ পড়ল দেয়ালে মারিয়াদের ফ্যামিলি ফটো ঝোলানো, সেখানে রৌনক, তার বাবা, রোজিনা। সে রৌনককে দেখে অবাক হয় সাদিব, ওকে সে চিনে, ধূসরের সাথে অনেকবার দেখেছিল, উনি তো মারা গিয়েছেন, তবে উনি মারিয়ার ভাই, সেজন্যই মেয়েটা এই বয়সে চাকরি করছে। সাদিব উঠে এলো, এগিয়ে গেল দেয়ালের কাছে। বহু আগের মারিয়া এখানে, বোঝাই যাচ্ছে তার শৈশবের ছবি এটি। পরনে ফ্রক, দুপাশে দুটো ঝুঁটি, কি শুকনো, হাসির মধ্যে থেকে উকি দিচ্ছে পেকে খাওয়া দাঁত। সাদিব হেসে ফেলল, এই অর্ধেক সাদা কালো দাঁতের মারিয়াকে দেখতে দারুণ লাগলো তার। সে চটপট পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলো, শুধু মারিয়াকে জুম করে টুক করে ছবিটা তুলে নিল ফ্রেমে। এর মাঝে ট্রেতে নাস্তা নিয়ে হাজির হলো মারিয়া, ওকে ছবির কাছে দেখে বলল, কি দেখছেন? সাদিক নড়ে চড়ে তাকায়, ফোন পকেটে ভরে, দুষ্টুমি করে জানায়, আপনার পোকা আক্রান্ত দাঁত কপারটি দেখছিলাম। মারিয়ার হাসিটা কমে ঠোঁট চলে এলো উঁচুতে, ভীষণ দুঃখ নিয়ে বলল, আর বলবেন না, বাবার সাথে আমারই একটাই ছবি আছে, তার জন্য ভাইয়া ওটাই বাঁধিয়েছিল, না হলে এই দাঁত আমি আর কাউকে দেখাতাম না। বলতে বলতে সে এসে ট্রে টেবিলে রাখলো, সোজা হয়ে দাঁড়াতে দেখলো সাদিব কাছে এসে ভ্রুকুচকে তাকিয়ে আছে। হঠাৎ এত কাছে দেখায় বক্ষ হেলে দুলে উঠল তার, এমন করে কি দেখছেন উনি? তখন সাদিব বলল, এখন হা করুন তো,
আপনার পোকা খাওয়া দাঁতগুলো দেখা যায় কিনা একবার চেক করি। মারিয়া ঠোঁট ফাঁকা হয়ে গেল, কিছু বলতে গিয়েও হেসে ফেলল, পাল্টা হাসলো। সাদিফ হেসে বলল, প্লিজ বসুন, চা ঠান্ডা হয়ে যাবে। সাদিফ ঘুরে এসে বসল, চায়ের কাপ হাতে তুলে চুমুক দিয়েই বলল, বাহ, আপনার চায়ের হাত তো বেশ ভালো। প্রশংসা শুনে মারিয়া মাথা নামিয়ে সলজ্জিত হাসে। চা শেষ করে সাদিফ উঠে দাঁড়ায়, হাত ঘড়ি দেখে বলে, আজ আসি। রোজিনা বেরিয়ে এলেন শুনে বললেন, সে কি বাবা, নাস্তা তো কিছুই খেলে না, সব পড়ে আছে, আর এখন যাবে কেন, রাতে খেয়ে যেও। না না আন্টি, আজ নয়, অন্যদিন, আজ তারা আছে। ঠিক আছে, আবার এসো কিন্তু। জি। সে দরজা অবধি যেতেই মারিয়া মিনমিন করে বলল, চলুন এগিয়ে দেই। সাদিফ মানা করেনি, সে সামনে এগোতে মারিয়া পিছু নিল। নিশ্চুপভাবে দুজন গেটের কাছে আসে, মারিয়া গেটে লোহা আগলে দাঁড়ায়, তার দৃষ্টি কাতর। সাদিফ কয়েক পা গিয়ে থামল, ঘুরে তাকালো, মিলন হলো একজোড়া আকুল আরেকজোড়া দ্বিধাযুক্ত চক্ষুর। মারিয়া মৃদু হাসলে, হাসি বিনিময় করে সেও, তারপর উঠে বসে বাইকে বলে, আসি। মারিয়া বলল, সাবধানে যাবেন। সাদিফ চলে গেলে সে দীর্ঘশ্বাস ফেলল, ঘরে ঢুকলো খুশি মনে। রোজিনা এটো বাসন গুছিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন, ওকে দেখে থামলেন। মারিয়া এসে কাঠের সোফায় বসল, তিনি বললেন, ছেলেটা কি ভদ্র নম্র, তাই না? দূষরের সাথে চেহারা একদমই মিল নেই, কত ফর্সা, আমি তো বিদেশি ভেবেছিলাম। মারিয়া টি টেবিলে পা দুটো তুলে মাথা এলিয়ে দিল পেছনে, চোখ বুঝে বলল, ধূসর ভাইয়ার যা পার্সোনালিটি, সেখানে অমন দশটা ফর্সা ছেলে মার খাবে, বুঝলে? রোজিনা ঘাট তোলালেন, তা ঠিক, ওরা না থাকলে আমাদের যে কি হতো। শেষে এসে কণ্ঠ ভারী হলো তার। মারিয়া প্রসঙ্গ পাল্টাতে বলল, এসব এখন ছাড়ো, আমাকে একটু চা এনে দাও না মা, মাথাটা ধরেছে। তিনি কপাল কুচকে বললেন, ও মা, এই না বসের জন্য নাস্তে নাস্তে চা বানালি, এখন আমাকে বলছিস কেন, তখন টায়ার্ড লাগেনি? মারিয়া চোখ বুঝে রেখে হাসলো, বলল, ওসব বুঝবে না তুমি। আচমকা হাসি গায়েব হলো আবার। সাদিফের মনে অন্য কারো বাস ভাবতেই ভারী হয়ে উঠল অন্তপার, চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিল, মাকে বলল, চাও না, এনে দাও না। আনছি আনছি। সাদিফ পুরো মনোযোগ দিয়ে বাইক চালাচ্ছে, এগারোটা পেরিয়ে যাওয়ায় রাস্তাঘাট শুনশান হচ্ছে ধীরে ধীরে, শো শো শব্দের বাতাসে সে লাগছে গায়ে, হালকা ফেপে উঠছে তার পরনের পাতলা শার্ট। এর মধ্যে হঠাৎ মারিয়ার কথাখানা বেজে ওঠে কানে, ওই তিনটাকে মারলে আমি আপনাকে 300 টাকা দিব। বলার সময় তার মুখভঙ্গি মনে করে হেসে উঠল সাদিফ, সেই হাসি দীর্ঘ সময় লেগে থাকলো অষ্টপুটে। সহসা সচকিতে খেয়াল করল তার এখন একটুও মন খারাপ নেই, পিউ চলে যাওয়ায় যতটা ছিল তার ছিটে ফোটাও ও হাতিয়ে পেল না, এর কারণ কি? মারিয়া, বাহ, জাদু জানে তো মেয়েটা। পিউ রুমে এলো, তাদের ঘুরতে ঘুরতে রাত নেমেছে, খাওয়া দাওয়ার পাট চুকেছে বহু আগে, সে কক্ষে এসেই হাসলো, সেই পরিচিত লজ্জায় রক্তিম হয়ে ওঠা ঝলমলে মুচকি হাসিটুকুন, দুদিকের নরম গাল ফুলে উঠল উপরে। একটা মানুষের তাকে ধাক্কা দেওয়া, রেগে যাওয়া ধূসর ভাইয়ের চেহারা ভেবে হৃদয় পড়ছে এলো ভালো লাগায়, ভালোবাসায়। তারপর ওর বলা কথাটা, রোমান্টিক হলে সুস্থ থাকবি, বারবার মনে পড়ছিল, এই যে এখনও যেন স্পষ্টই শুনছে কানে, নিরন্তর বাজছে কর্ণপৃষ্ঠের আশেপাশে। পিউ মিনমিন করে বলল, একবার রোমান্টিক হয়ে না হয় আমাকে অসুস্থই বানালেন ধূসর ভাই, আপনার প্রেমে পড়ে আমার হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ এমনিতেই তো সুস্থ নেই আর। তারপর ফোন নিয়ে বারান্দা এলো, হোম স্ক্রিনে ধূসর আর তার যুগল ছবিটি সেভ করা। পিউ সেই ছবিতে তুখোর যত্নে হাত বোলায়, লক খুলে ক্যালারিতে গিয়ে ধূসরের একার ছবি বের করে, তৃষ্ণা মেটাতে চেয়ে রইল কিয়ৎক্ষণ। আচমকা অধর নাড়িয়ে গিয়ে উঠল, এই তুমি যতক্ষণ থাকবে কাছে এই দেহে ততক্ষণ প্রাণটা আছে। পিউ রেলিং ধরে মুক্ত তারা ভরা আকাশ পানে চায়, নক্ষত্রের ঝলসে ওঠা রূপ দেখে মন আরও ফুরফুরে হয়, ফের দুপাশে দুলতে দুলতে গান ধরে, আমি যে তোমারই প্রেমেতে পড়েছি, আমি যে প্রেমেরই মরণে মরেছি, তোমারই ভাবনায় একাকি ভেসেছি, তোমারই কাছে তো এসেছি, জেনে নাও ও প্রিয়, বুঝে নাও আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি। গানের মধ্যে কোনো পুরুষালী অভয় পেছনে এসে দাঁড়ালো, সে ছায়া ভেসে উঠলো বারান্দার দেয়ালে, পরপর দুটো বলিষ্ঠ হাত তাকে মাঝে রেখে দুপাশে আঁকড়ে ধরল হঠাৎ, আকস্মিক স্পর্শ চেনা সুবাস নাকে যেতে পিউয়ের বক্ষস্থল থমকায়, কণ্ঠস্বর কেঁপে উঠে গান থামে সহসা, স্ফূর্ত অধরে ভূমিকম্প নামে, একবার ফিরে যাওয়ার প্রয়াস চালায়। পিউয়ের হাঁটু টলে উঠে, শরীরে ঝাঁকুনি প্রবল, ধূসরের অত্যুশ্বাস বৈশাখের তাণ্ডবের ন্যায় প্রক্ষেপ হয় গালে, ঠান্ডা থুতনি লেগে আসে কাঁধে,
প্রিয়ের ভেতর তোলপাড় শুরু হলো। ধূসর ভাইকে এবার সত্যি রোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় নামলেন। তার গতরের ঘূর্ণিঝড়ে ধূসরের কপালে ভাঁজ পড়ল। গাঢ়ভাবে সরল রেখার ন্যায় স্পষ্ট ফুটে উঠল তারা। সেই ভাঁজ নিয়ে পিউয়ের দিকে ঘাড় বেঁকে দেখল একবার, তারপর বিরক্ত কণ্ঠে বলল, আর একটু কাঁপলে এখান থেকে ঠেলে ফেলে দেব। হুমকি শুনে পিউ ভয় পায়, অথচ কম্পন থামে না। ওরা কি তার মতো বাধ্য? ধূসর সেকেন্ড খানিক এন দেখে গেল, শেষে বিদ্দিষ্ট ব্যর্থ হয়ে ছেড়ে দিল, সরে এলো দূরত্বে। গম্ভীর স্বরে বলল, ঘুমিয়ে বর। তারপর বেরিয়ে যায়। পিউ আহত নজরে চেয়ে রইল সেই যাওয়ার দিকে। পিউয়ের কিছু ভালো লাগছে না, নিজের উপর তিতি বিরক্ত খুব। ধূসর ওইভাবে ছেড়ে যাওয়ায় খারাপ লাগছে, কষ্টও হচ্ছে। একবার গিয়ে সরি বললে হতো না? সাথে বলবে, আপনি এখন থেকে কাছে এলেও কাঁপব না ধূসর ভাই, বিশ্বাস না হলে ধরে দেখুন। তারপর নিজেই জিভ কাটলো, বিষয়টা কেমন দেখায় না, বেসরমের মতো হয়ে যাবে কাজটা। কিন্তু উনি যে রাগ করলেন, এতক্ষণের হই হই মেজাজখানা অনিমেষ হারিয়ে ফেললো পিউ। মুখ ভার করে বসে রইল বিছানায়, কতক্ষণ পায়চারি করলো কামরা জুড়ে। না, কিছুতেই মন ভালো হবে না আজ। সে চটপট কদমে পুষ্পদের ঘরের দিকে রওনা করলো। ওদের দরজা খোলা, শুধু চাপানো, পিউ তাও করা নাড়লো, জানতে চাইল, আসবো আপু? ভেতর থেকে জবাব এলো তৎক্ষণাৎ, আরে পিউ পিউ এসো, ঘর তো তোমারই। পিউ হেসে ঢুকলো। পুষ্প পা ভাঁজ করে বসে সোফায়, ইকবাল তার পাশে গা ঘেঁষে বসেছিল দুজনে। পিউয়ের গলা পেয়ে দূরত্ব বাড়িয়েছে সে। ঢুকতেই পুষ্প নিজের পাশ দেখিয়ে বলল, আই বস। পিউ বসেনি, সে ওদের রুম থেকে বারান্দার দিকে চাইল। ধূসর ভাইয়ের ঘরটা এদের পাশে, বারান্দাও একই সাথে নিশ্চয়, ওনাকে কি দেখা যাবে? পিউ ত্রস্ত এগুলো সেদিকে ইকবাল শুধালো, কই যাচ্ছ? আপনাদের ঘরটা একটু দেখি, যেতে যেতে উত্তর দিল। ইকবাল হাসলো, বুঝেছে সে। পিউ বারান্দায় এসে একদম কোনায় গিয়ে দাঁড়ায়। ডান পাশের ঘরটা ধূসরের, আলো জ্বলছে ভেতরে। পিউ কয়েক মিনিট অপেক্ষা করে যদি সে আসে এখানে, কিন্তু এলো না, উল্টো বন্ধ হলো বাতি। পিউয়ের অপেক্ষার উত্তেজনা নিভে গেল। মন খারাপ করে রুমে আসতেই দেখলো পুষ্প ইকবাল ফিসফিস করে কথা বলছে। ওকে দেখতেই সহসা থামলো সে আলাপ, দুজনেই গাল ভরে মেকি হাসলো। পিউ এতে সন্দেহী চোখে তাকায়, প্রশ্ন করে, কি বলছিলে তোমরা? ইকবাল আমতা আমতা করে শুরু করে। পুষ্প ওকে থামিয়ে দিয়ে বলল, তোকে বলবো কেন? বললে কি হয়? পুষ্প দুষ্টুমি করে বলল, এসব হলো নবদম্পতির কথা, এগুলো ছোটদের শুনতে নেই। পিউ মুখ পাকায়, কপট রাগ দেখিয়ে বলে, থাক শুনলাম না। তারপর আরেকবার বারান্দার পানে চায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা থাকো তোমরা, আমি আসি। ইকবাল বলল, সে কি এলি তো, এখন বসো না, গল্প করি। পিউ মুখ কালো রেখেই বলল, ঘুম পাচ্ছে খুব ভাইয়া, গল্প কাল করবো কেমন? তারপর গুটি গুটি পায়ে ঘর ছাড়ল। ইকবাল শুধালো, ও কি রাগ করলো মাই লাভ? পুষ্প নিশ্চিন্ত কণ্ঠে জানালো, আরে না, আমার বোনের অমন ঢিলে রাগ নেই। সাদি ফ্রেশ হয়ে বের হলো কেবল, জবা বেগম এর মধ্যে খাবার রেখে গিয়েছেন ঘরে। সে আসার সময় বলে এসেছিল দিয়ে যেতে। সাদিফ মাথা মুছে এসি কমালো, ফ্যান ছাড়লো, কাউচে বসে টি টেবিল থেকে খাবার নিয়ে খেতে বসলো। ভাত মেখে মুখে দিতে গিয়ে মনে পড়ল পিউয়ের কথা, আজ সারাদিন ওকে দেখেনি, খেয়েছেও, বাড়িতে এসে শুনেছে ওরা বিকেলেই পৌঁছেছিল। পিউ কেমন আছে কয়েক ঘন্টায়? একটু মনে পড়েছে ওকে? ওর স্নিগ্ধ আনন্দ চোখে ভাসতে সাদিফ খাবার রেখে উঠে যায়, ফোন এনে জায়গায় বসে কল দিল পিউকে। পিউ পাশ ফিরে শুয়ে আছে, ঠোঁট উল্টে কোলবালিশের ফিতে টানছে, ফোন সাইলেন্ট করা। সাদিফের কলে স্ক্রিন জ্বলে উঠল শুধু, তবে সেই আলো তার মন খারাপের কাছে বিশেষ সুবিধা করতে পারেনি। বেজে বেজে কেটে গেল, সাদিফ আবারও দিল, ধরল না পিউ। সাদিফ বেশ কয়েকবার টানা কল দিয়ে থামল, এতবার তো কল দিতে হয় না ওকে, সব ঠিকঠাক আছে তো? সে গুরুতর ভঙ্গিতে অনেক কিছু ভাবে, তারপর ব্যস্ত হাতে ফোন করে পুষ্পকে। ইকবাল, ফোন বাজছে আমার, সরো। ইকবাল সরল না, বরং কাঁধে ঘনিষ্ঠভাবে মুখ গুঁজে বলল, ঘুমাও, ধরতে হবে না। জরুরি ফোন হলে? তাও না। পুষ্প বিরক্ত কণ্ঠে বলল, তোমার মতো একটা হাতি আমার গায়ে হাত পা তুলে দিলে আমি নিঃশ্বাস নিতে পারি ইকবাল? একটু তো মায়া করো। ইকবাল চোখ বুজে রেখে বলল, এত কষ্টের ফল তুমি মাই লাভ, আমার যদি আরো চারটে হাত পা থাকতো সেটা দিও, তোমাকে অজগরের মতো পেঁচিয়ে রাখতাম। হ্যাঁ, তারপর গিলে ফেক খেতে নিশ্চয়। ছি ছি, মেয়েটা কি সব আজে বাজে কথা বলে। পুষ্প দীর্ঘশ্বাস পেল, এদিকে রিংটোনে লাগাতার স্বরে তার মাথা ধরেছে। সাদিফ ওর সাড়া না পেয়ে চিন্তায় পড়েছে আরো, যতক্ষণ না ধরবে থামবে না হয়তো। পুষ্প ভাবুক কণ্ঠে বলল, এতবার ফোন দিচ্ছি কে, বাড়িতে কিছু হয়নি তো?
এই পিউ তো একা ঘুমিয়েছে, ও ঠিক আছে? ইকবাল সচেতন হয় এমনি সরে যায়। পুষ্প চটপট উঠে ফোন হাতে নিতেই দেখে সাদিফের নাম্বার, তাও অবিলম্বে রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, বাড়িতে সব ঠিক আছে? সাদিফ গলা ঝেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তোরা ঠিক আছিস তো? আমরা তো ঠিক আছি। ঘুমিয়ে পড়ছিলি? না না, জেগেছিলাম। খেয়েছো তুমি? বাড়ির সবাই কি করছে? খেয়েছি, শুয়ে পড়েছে সবাই। তোরা খেয়েছিস? হ্যাঁ। সাদিফ একটু থামলো, শুধালো, পিউ কোথায়? কণ্ঠ অপ্রস্তুত শোনালো তার। পুষ্প সহজ গলায় বলল, ও তো রুমে ঘুমোচ্ছে হয়তো, বলে গেল ঘুম পেয়েছে খুব। সাদিফ মনে মনে বলল, ও এই জন্যই মহারানী ফোন ধরছেন না। মুখে বলল, ও এনজয় করছিস কেমন? দারুণ, তুমি এলে আরো মজা হতো। ইকবাল ফিসফিস করে বলল, মোটেই না, তখন ধূসর প্রিয় প্রেম করতে পারতো না এরকম। পুষ্প চোখ রাঙিয়ে থামতে বোঝালো। সাদিফ শোনেনি, হাসলো সে। তার চিন্তা শেষ, বলল, আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়, শুভরাত্রি। শুভরাত্রি। পুষ্প লাইন কাটতেই ইকবাল বলল, সাদিফকে একটা বিয়ে করিয়ে দেওয়া দরকার, বেচারা সিঙ্গেল বলে রাতে বিরাতে কাপলদের ফোন করে। পুষ্প কপাল কুচকে বলল, তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? ইটস টাইম ফর রোমান্স মাই লাভ, আর রোমান্সে কেউ ডিস্টার্ব করলে সমস্যা হবে না। কিসের রোমান্স? ঘুমাও, সকালে সূর্যোদয় দেখতে যাব। ইকবাল লাইট নেই ভালো, দুরন্ত হাতে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, হানিমুনে এসে কেউ ঘুমায় না মাই লাভ। তারপর চট করে পুষ্পকে শুইয়ে দিয়ে আধা শোয়া হলো ওর উপর। পুষ্প ভড়কেছে প্রথমে, তারপর হেসে ফেলল। ইকবালের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, পাগল। সে নির্দ্বিধায় জানাল, পিউ এপাশ ওপাশ করছে, সারাদিন মরার মতো ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না, আবার ধূসর ভাইয়ের শোকে মনটাও পড়ছে। কি সুন্দর মেঘনা চাইতে বৃষ্টি এসে ধরা দিয়েছিল হাতে, মনের মধ্যে থাকা অস্তমিত সূর্যটা লাফিয়ে উঠেছিল অম্বরে। প্রথমবার ধূসর ভাই নিজে থেকে সে জড়িয়ে ধরলে না সে। পিউ রাগে দুঃখে কেঁদে ফেলল না শুধু, তবে আফসোসে বুক জ্বলছে এখন। নিজেকে কষে কিছু চড়থাপ্পড় মারতে পারলে শান্তি পেত। চারিদিক তখন শুনশান গভীর রাত, সাগরের অল্প স্বল্প গর্জন আসছে কানে, এর মধ্যেই বাইরে থেকে দলীয় কুকুরের ঘেউ ঘেউ শব্দ এলো, পরপরই এলো দূর থেকে শিয়ালের ডাক। দুই তারস্বরের মিশ্রণ শুনতে পিউ চোখ প্রকট করল। কক্সবাজারে কি শিয়ালও ঘুরতে এসেছে? দিনের বেলায় কোথায় ছিল ওরা? ঝাউবনে? শব্দ ক্রমে ক্রমে বাড়ছে, নিস্তব্ধ রাত আর নীরব কামড়ায় অমন ডাক ভুতুরে সিনেমার কথা মনে করালো তাকে। ঠিক যেন ভূতের গোঙানির মতো লাগছে ওসব। পিউ ভয়ে ভয়ে থাই গ্লাস দিয়ে বাইরে তাকালো, বিদ্যুৎ বেগে আবারও দৃষ্টি ফেরালো। মনে হচ্ছে কাঁচ ফেটে উড়ে আসবে ওরা, তাকে ছিঁড়ে খুঁড়ে কলিজাটা বের করে খাবে। পিউয়ের ঘাম ছুটল, অনুভব হয় অশরীরী হাঁটছে ঘরে। সে তড়াক করে উঠে বসে, ত্রস্ত হাতে আলো জ্বালালো, পরিপাটি রুমটাকে আবিষ্কার করলো শিয়ালের গর্ত রূপে। যেন পাল ধরে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আসবে ওরা, বাড়িতে তো একাই শয়, একটুও ভয় লাগে না। এখন এত ভয় পাচ্ছে কেন? তবে অবশ্য ওই ঘর ওই বাড়ি তো জন্ম থেকেই দেখছে, আর সেখানে এই জায়গা সম্পূর্ণ নতুন। শিয়ালের ডাক একটু পরপর থামলেও কুকুরগুলোর বিশ্রাম নেই, যেন ভীষণ চটেছে কারো উপর, নিরন্তর উচ্চ শব্দে ঘেউ ঘেউ করছে, কোনোটা আবার সুর দিয়ে ডাকছে। পিউয়ের আতঙ্কে হাত পা জমে আসছে, না এই ঘরে একা থাকা সম্ভব না ওর। সে চটফট পায়ে দরজা খুললো শব্দ করে, তারপর ধুপধাপ করে দৌড়ে বের হলো। সোজাসুজি পুষ্পর দরজায় এসে ধাক্কা দিতে গিয়েও থমকালো, মাথায় এলো পুষ্প তো একা নেই, ইকবালও সাথে, এই মাঝরাতে ওদেরকে বিরক্ত করা ঠিক হবে? পুষ্প তার নিজের বোন হলেও ইকবাল ভাই বিরক্ত হতেই পারেন, নতুন বিয়ে হয়েছে সেখানে কিছু প্রাইভেসি দেওয়া উচিত। পিউ অসহায় হয়ে পড়ল, দুপাশে সারি সারি রুমের মাঝে সরু রাস্তাটায় অবলার মতো দাঁড়িয়ে থাকলো, দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে রইল। ভীষণ কান্না পাচ্ছে, মায়ের কথা মনে পড়ছে। আচ্ছা ধূসর ভাইয়ের কাছে যাবে একবার? তার মস্তিষ্কের ভাবনা মস্তিষ্কে থাকলো, হ্যাঁ না উত্তর বের হওয়ার আগেই কারো দরজা খট করে খুলল। হঠাৎ শব্দে পিউ চমকে তাকায়, সেকেন্ডে পেটানো শরীরের অধিকারী ধূসর বেরিয়ে আসে, তার চোখে মুখে উৎকণ্ঠা। পিউয়ের দরজা খোলার শব্দ, পায়ের আওয়াজ, কর্ণকুহর হতে এই আগমন, ওকে বাইরে দেখে দরজায় থমকালো, কণ্ঠ শান্ত রেখে বলল, এখানে কি করছিস? পিউ কথা বলল না, চুপচাপ চেয়ে রইল। ধূসরের মুখ বিবর অশান্ত উদ্গ্রীব, এই নিশ্চুপতার মাত্রা ছাড়ালো যা। অস্থির লোচনে এক পল দেখে এগিয়ে এলো, শুধালো, শরীর খারাপ লাগছে? পিউ চোখ নামিয়ে মাথা নাড়ালো দুপাশে, তাহলে কি? পিউ ঢোক গিলে ছোট কণ্ঠে জানালো, ভয় লাগছে। ধূসর ভ্রু বাঁকায়, কিসের ভয়? পিউ থেমে থেমে বলল, ভূতের ভয়। তারপর তাকালো,
ধূসরের ক্ষুদ্র শৈলপ্রান্ত বাঁকা দেখে উদ্বেগ নিয়ে বলল, কি জোরে জোরে শিয়াল ডাকছে, আবার কুকুরগুলো জুটেছে সঙ্গী। আমার মনে হচ্ছে ভূত আমার রুমের মধ্যে ঘুরছে হাঁটছে। আমি ওখানে কিছুতেই শুতে পারবো না, দেখা গেল ঘুমিয়েছি সকালে আর নিজেকে খুঁজেই পেলাম না। বলতে না বলতে ফের ডাক শোনা যায়। পিউ ভয়ার্ত গলায় বলল, ওই দেখুন এখনো ডাকে। ধূসরের চেহারা অপরিবর্তিত, সে বিরক্ত কিনা চোরা নেত্রে চেয়ে বোঝার প্রচেষ্টা করলো পিউ। কিছুই না বুঝে আবারও নিচে তাকালো, হাত কচলালো। ধূসর ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি সাথে যাচ্ছি চল। ঘুমিয়ে পড়লে চলে আসবেন? পাহাড়ে দিতে বলছিস? পিউ জোরে জোরে মাথা নাড়ল, না না। তারপর মিনমিন করে বলল, আপনি চলে আসার পর যদি মাঝরাতে ঘুম ভাঙে আবার ভয় লাগে তখন? আমি ভয়ে মরে যাব না। এ যাত্রায় ধূসরের অভিব্যক্তি বদলালো, মেঝের দিকে ভাবুক নজরে চেয়ে রইল, যেন সিদ্ধান্ত নিচ্ছে কত কিছু। একটু চুপ থেকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।